ঝালদা 2 নম্বর ব্লকের রাহান গ্রামে আয়োজিত হলো সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কর্মী সভা। অবিলম্বে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করার দাবিতে ও শান্তিপূর্ণ নির্বাচন করার দাবিতে অনুষ্ঠিত হয় এই কর্মী সভা। রাহান জুনিয়র স্কুলের হল ঘরে কর্মী সভা শুরু হলেও পরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকায় হল ঘর থেকে বাইরে প্রকাশ্য সভা করতে বাধ্য হয় দলের নেতারা। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সদস্যা পূর্ণিমা বিশ্বাস, যুবলীগের রাজ্য সভাপতি দেবরঞ্জন মাহাতো, মুকেশ দাস, মৃত্যুঞ্জয় গড়াই, ধনঞ্জয় মাহাতো প্রমুখ। সভার সভাপতিত্ব করেন প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাতো। এদিন পূর্ণিমা বিশ্বাস রাজ্য ও কেন্দ্রের উভয় সরকারকে তুলাধোনা করেন। স্কুলে বেঞ্চ আছে, স্কুল আছে, টেবিল আছে, সব আছে, মাস্টার মশাই। আবার আমার দিদিমণির আরেকটা গুণ আছে, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনি সব কিছু করবেন, মেলা করবেন, খেলা করবেন, রেলা করবেন, আপনাকে যা বলুন, ওই বিধবা ভাতা বলুন, এই ভাতা বলুন, আপনি বলুন, এই কন্যাশ্রী বলুন, সব দেবে। কিন্তু স্কুলে পড়ানোর জন্য মাস্টার মশাই দেবেন না। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, কিন্তু নেই মহিলাদের নিরাপত্তা। গোটা তৃণমূল দলটাই দুর্নীতির সাথে জড়িত, সবকটাকে জেলে পুরতে হবে, তার জন্য গ্রাম থেকে গ্রামান্তরে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। পঞ্চায়েত নির্বাচন হলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল ও বিজেপি, সেই কারণেই নির্বাচন করতে ভয় পাচ্ছে তৃণমূল। আগামী যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন একদম জুন মাসের মধ্যে করতে হবে, এই দাবির সমর্থনে আমরা সভা করছি। দ্বিতীয়ত, আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলনে নেমেছি, আগামী দিনে এই লড়াই আন্দোলনে আমরা থাকব।